রমজানটা ভালো মনে হচ্ছে সত্যি কথা। প্রত্যেক রমজানে একটু শান্তি লাগে, একটু ঠান্ডা ঠান্ডা লাগে। এইবার একটু একটু আপসেটিং লাগতেছে কিছু রিজনস, লাইক সব কিছু। আই থিঙ্ক ইটস বিকজ ইন্টারনেটে যখন ঢুকি এখন দেখি অনেক লাইক নেগেটিভ স্টাফ, লাইক কালকেও আগুন ধরছে, তার পরশু দিনও মানে রেগুলার। সো একটু কেমন যেন একটু ডিপ্রেস লাগতেছে সত্যিতে। বনানীতে ফর এক্সাম্পল এই ইফতার বাজার, আমরা যে লোকেশনটা, এটা বনানীতে। অ্যান্ড বনানীতে কিন্তু আই থিঙ্ক এই যে ডিসেন্ট হাল ডিসেন্টার হালিম বিউটির লাস্ট এগুলো নাই, রাইট? বিকজ আমাদের কিন্তু ঘুরে ফিরে পুরান ঢাকা যেতে হবে। অ্যান্ড পুরান ঢাকা এই ট্রাফিকে গেলে ইফতার কি সেহেরিতে ব্যাক করবো এমন জ্যাম? তাহলে তো আই থিঙ্ক এটাই বেটার। আর আর প্রিপারেশন, সো আমরা ইউটিউবে আমরা এভরিডে শর্ট ভিডিওস বানাচ্ছি, ট্রাই করতেছি। বিকজ আমরা একটা সিরিজ শুরু করতেছি যে এই এই নেক্সট 30 দিনের মধ্যে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হবে। সো ইয়া, ইনশাল্লাহ। এই সময়কার আমার সাজেশন সবচেয়ে বেশি থাকবে আই থিঙ্ক সেহেরিতে ওটস খাওয়া, দ্যাটস আ রিয়েলি গুড থিং। আর ইফতারের পরপর হ্যাভ আ লট অফ প্রোটিন, লাইক ছোলা, এইটাই। আমি সত্যি কথা, আমি এই পাঞ্জাবিটা গত 3 বছর পরতেছি, একই পাঞ্জাবি মানে ঈদের দিনও পরবো। সো প্রিপারেশন এইটাই। আর একটু একটু প্যারা এবার মনে হয় ঈদি দেওয়া লাগবে, বয়স হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, ও তার মধ্যে আপনারা এটা বলতেছেন, আমি ধরো ইলেকট্রোলাইট ড্রিঙ্ক লঞ্চ করছি, নাম হলো ব্লু, খেতে পারেন না? এটা কেটে দিবেন, এটা নাকি থাকবে? এডিটারের চিন্তা। এখন আমার বড় ভাই বিয়ে করে নাই, আমার বড় ভাই বিয়ে করবে, তারপর আমি। একটা ট্রেডিশন আছে না, ওয়েস্টার্ন ট্রেডিশনাল এইসব জিনিস তো বাইরের আউটলুক, বাইরের আউটলুক। আমার কাছে একটা যে লজিকটা, 20-30 বছর পর আউটলুক চলে যায় সবারই, যে যতই সুন্দর হোক চলে যাবে। জিনিসটা হলো ভিতরে, কারণ দিস পার্সন নিডস টু বি ইউনো ইয়োর ফ্রেন্ড, ইয়োর পার্টনার। একটা স্টাডি আছে, একজন তার মা বাবার সাথে সময় স্পেন্ড করা একটা সার্টেন টাইম, তার বাচ্চা কাচ্চার সাথে অ্যান্ড তার পার্টনারের সাথে। একটা মানুষ যেমন আপনি, আপনি যাকে বিয়ে করবেন ওর সাথে আপনি কিন্তু আপনার লাইফে সবচেয়ে বেশি সময় কাটাবেন, নট আপনার মা বাবা, নট আপনার বাচ্চা কাচ্চা, ইটস ইউর পার্টনার।